আচ্ছা এবার এবার আমরা একটু এই জলের বিভিন্ন রকম প্রপার্টি গুলো খুব কুইকলি দেখে নেব। মানে বেসিক্যালি জলের জন্যই এই প্রপার্টি গুলোর একটা টেবিলও আছে, তো সেই টেবিলটা ওয়াটার টেবিল বলে না, পপুলারলি সেই টেবিলটার নাম হচ্ছে স্টিম টেবিল, রাইট। এই স্টিম টেবিলটা খুব ইম্পর্টেন্ট একটা টেবিল, যে টেবিলটা এমনি গিভেন থাকবে, এমন নয় যে এখানে ডেটা গুলো তোদেরকে কাউকে মুখস্থ রাখতে হবে, এখানে প্রত্যেকটা ডেটা তোর মানে টেবিলটা বেসিক্যালি প্রোভাইড করা থাকে। এবার ঘটনাটা হচ্ছে যে এই টেবিলে মোটামুটি কি রকম প্যারামিটার দেওয়া থাকে আমি যদি দেখি, তাহলে ধর এখানে অনেক প্যারামিটার দেওয়া থাকে, তার মধ্যে প্রথম আমি ধর দিলাম টেম্পারেচার। এই টেম্পারেচারটা হচ্ছে মানে ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াসের একটা ভ্যালু এখানে লেখা আছে, এরকম একটা টেম্পারেচার দেওয়া থাকে, রাইট। তারপরে লেখা থাকবে প্রেসার, যেখানে 100 ডিগ্রি লেখা থাকবে সেখানে প্রেসারটা অন্য ইউনিটে লেখা থাকবে, স্ট্যান্ডার্ড তোর এসআই ইউনিটে হয়তো লেখা থাকবে, বাট আমি এখানে এক্সাম্পল হিসেবে ধর 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার লিখে দিলাম। যে এক্সাম্পলটা আমরা এখানে যে লিখছিলাম আর যে 100 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার দিয়ে জলের বয়লিং হয়, তার মানে যখন টেম্পারেচারটা লেখা থাকছে তার করসপন্ডিং যে প্রেসারটা লেখা থাকছে, তাহলে সেই প্রেসারটা কি? সেই প্রেসারটা হচ্ছে যেই মানে যে প্রেসারেতে ওই টেম্পারেচারটা জলের বয়লিং পয়েন্ট, সেই প্রেসারটা ওখানে মেনশন করা থাকছে। মানে 100 ডিগ্রি সেলসিয়াস এই পার্টিকুলার লাইনটা, সেটা তো এই যে ক্রিটিক্যাল পয়েন্টের যে প্রেসার লাইন এখানেও তো আছে, বোঝার চেষ্টা করে। ক্রিটিক্যাল পয়েন্টের যে প্রেসার লাইন সেখানেও তো 100 ডিগ্রি সেলসিয়াসটাকে ক্রস করে জলটা যাচ্ছে, রাইট। তো তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস যখন লিখব আর ওই প্রেসার ক্রিটিক্যাল পয়েন্টের যে প্রেসার সেটা মোটামুটি খুব ভুল না বললে 220 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার, মানে যেটা 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার সেটা 220 টাইমস হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের প্রেসার। তো তাহলে একটা সিস্টেমের মধ্যে আমি 220 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসারে জল রেখে জলটাকে ওই 25-26 ডিগ্রি সেলসিয়াস থেকেই গরম করতে শুরু করে 100 ডিগ্রি তো ক্রস করবে, ক্রস করে ওই টেম্পারেচারটাও যদি খুব ভুল না বলে থাকি 373 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটা 373 ডিগ্রি সেলসিয়াসে গেলে ওই ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে পৌঁছাবে, রাইট। তো তার মানে আমি যেটা বলতে চাইলাম যে 100 ডিগ্রি যে টেম্পারেচারটা মেনশন থাকবে সেই টেম্পারেচারটা বেসিক্যালি যে প্রেসারের বয়লিং পয়েন্ট সেই টেম্পারেচারটা মেনশন থাকবে, বোঝা গেল। এবার ধরে নে এখানে ভলিউম মানে ভলিউম মানে স্পেসিফিক ভলিউম লেখা থাকবে টেবিলে, তো স্পেসিফিক ভলিউমের আন্ডারে দুটো ভর থাকবে, কি কি না, একটাতে লেখা থাকবে ভিএফ, একটাতে লেখা থাকবে ভিজি। এই ভিএফ ভিজি গুলো কি জিনিস আমরা এখানে দেখলাম, একটা টেম্পারেচারের করসপন্ডিং এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট গুলোর বিশেষত্ব কি, এই পয়েন্ট গুলো হচ্ছে এখানে 100% লিকুইড 0% ভেপার, আর এখানে হচ্ছে 100% ভেপার 0% লিকুইড, মানে ফেজ চেঞ্জ হয়েছে, রাইট, হয়েছে তো। তো তাহলে এখানে যে প্যারামিটারটা এখানে যে ভলিউমটা সেটাকে আমি ভিএফ দিয়ে বুঝবো, আর এখানে যে ভলিউমটা সেটাকে কি দিয়ে বুঝবো, ভিজি দিয়ে। তার মানে এই সাফিক্স এফটা ডিনোট করছে স্যাচুরেটেড লিকুইড, আবার একটা টার্ম আমি ইন্ট্রোডিউস করলাম, কি টার্ম, স্যাচুরেটেড লিকুইড, যেখান থেকে 100% লিকুইড আছে 0% ভেপার আছে সেই জায়গা থেকে এটা স্যাচুরেটেড লিকুইড। আর এই জায়গাটার টার্মটা কি হবে তাহলে একই রকম লজিকে, এটার নাম কি হতে পারে, স্যাচুরেটেড ভেপার, ভেরি গুড, স্যাচুরেটেড ভেপার, রাইট। তো তাহলে দুটো প্যারামিটার আমরা ভিএফ আর ভিজি পেয়ে গেলাম, দুটো ভ্যালু অবশ্যই আলাদা, তো সেই ভ্যালুগুলো এখানে যে টেবিলেতে দেওয়ার থাকবে, রাইট। এবার স্পেসিফিক ভলিউম তো হলো, আর কি থার্মোডাইনামিক্স প্রপার্টি আমরা ক্লাস 11-12 থেকে পড়ে এসেছি, আরো তিনটে ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক প্রপার্টি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইউ দিয়ে ডিনোট করি, তার নাম কেউ বলতে পারিস,
ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল আমি এগুলো নিয়ে ডিটেইলস আবার অন্য সময় বলবো, কিন্তু এখন ইন্টারনাল এনার্জি বিইং এ থার্মোডাইনামিক প্রপার্টি সেটা নিয়ে আমরা স্টাডি করছি। এইচ, এইচ ইজ ভেরি গুড, এনথ্যালপি, এনথ্যালপি, এন্ড এস, এস মিন্স এনট্রপি। এবার খুব দরকার এগুলোর ইউনিট গুলো জেনে রাখা। এটার ইউনিট যেমন আগে লিখে দিয়েছিলাম মিটার কিউব পার কেজি, ইন্টারনাল এনার্জির ইউনিট হচ্ছে এমনিতে মানে এখানে যেহেতু ছোট ইউ লিখছি, স্মল হ্যান্ডে ইউ এইচ এন্ড এস লিখছি, তার মানে এগুলো সবই স্পেসিফিক, মানে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, স্পেসিফিক এনথ্যালপি এন্ড স্পেসিফিক এনট্রপি, রাইট? তার মানে স্পেসিফিক হওয়া মানে এর ইউনিটটা কিলোজুল পার কেজি, এটাও কিলোজুল পার কেজি, এটা হচ্ছে কিলোজুল পার কেজি কেলভিন, ভেরি গুড। তো তাহলে এখানে এবার এইচ লেখা থাকবে, সরি ইউ লেখা থাকবে, তারও দুটো ভ্যালু, একটা হচ্ছে ইউএফ, একটা হচ্ছে ইউজি। সিমিলারলি এরপরে লেখা থাকবে এনথ্যালপি, তারও দুটো ভ্যালু, এইচএফ আর এইচজি। আরেকটা লেখা থাকবে এস, সেটারও দুটো ভ্যালু, এসএফ এন্ড এসজি। তাহলে স্টিম টেবিলের যে ওভারঅল একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানেতে টেম্পারেচার প্রেশার এগুলো দেওয়া থাকা মানেই বাকি যে প্যারামিটারগুলো আমার কিন্তু অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেল, থার্মোডাইনামিক প্রপার্টিগুলো ফিক্স হয়ে গেল, এবং এইভাবে আমরা পার্টিকুলারলি এই লোকেশনগুলোর যেগুলোতে স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড ভেপার পজিশনে আছে তার প্রপার্টিগুলো আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, রাইট? তো তাহলে স্টিম টেবিলের একটা স্ট্রাকচার আমার কাছে এখন পরিষ্কার।